পঁচিশে বৈশাখ চলেছে জন্মদিনের ধারাকে বহন করে মৃত্যুদিনের দিকে। সেই চলতি আসনের উপর বসে কোন কারিগর গাঁচ্ছে ছোট ছোট জন্ম মৃত্যুর সীমানায় নানা রবীন্দ্রনাথের একখানা মালা। রথে চড়ে চলেছে কাল, পদাতিক পথিক চলতে চলতে পাত্র তুলে ধরে, পায় কিছু পানীয়। পান সারা হলে পিছিয়ে পড়ে অন্ধকারে, চাকার তলায় ভাঙা পাত্র ধুলায় যায় গুঁড়িয়ে, তার পিছনে পিছনে নতুন পাত্র নিয়ে যে আসে ছুটে, পায় নতুন রস, একই তার নাম, কিন্তু সে বুঝি আর একজন। একদিন ছিলেন বালক, কয়েকটি জন্মদিনের ছাঁদের মধ্যে সেই যে লোকটার মুক্তি হয়েছিল গড়া, তোমরা তাকে কেউ জানো না। সে সত্য ছিল যাদের জানার মধ্যে কেউ নেই তারা। সেই বালক না আছে আপন স্বরূপে, না আছে কারো স্মৃতিতে, সে গেছে চলে তার ছোট সংসারটাকে নিয়ে। তার সেদিনকার কান্না হাসির প্রতিধ্বনি আসে না কোনো হাওয়ায়, তার ভাঙা খেলনার টুকরোগুলো দেখিনি ধুলোর পরে। সেদিন জীবনের ছোট গবাক্ষের কাছে সে বসে থাকত বাইরের দিকে চেয়ে, তার বিশ্ব ছিল সেইটুকু ফাঁকের বেষ্টনের মধ্যে। তার অবোধ চোখ মেলে চাওয়া ঠেকে যেত বাগানের পাঁচিলটাতে সারি সারি নারকেল গাছে। সন্ধেবেলাটা রূপকথার রসে নিবিড়, বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে বেড়া ছিল না উঁচু, মনটা এদিক থেকে ওদিকে ডিঙিয়ে যেত অনায়াসেই। বস্তুর সঙ্গে ছায়াগুলো ছিল জড়িয়ে, দুই ছিল এক গোত্রের। সে কয়দিনের জন্মদিন একটা দ্বীপ, কিছুকাল ছিল আলোতে, কাল সমুদ্রের তলায় গেছে ডুবে। ভাটার সময় কখনো কখনো দেখা যায় তার পাহাড়ের চূড়া, দেখা যায় প্রবালের রক্তিম তটরেখা। পঁচিশে বৈশাখ তারপরে দেখা দিল আর এক কালান্তরে, ফাল্গুনের প্রত্যুষে রঙিন আভার অস্পষ্টতায়। তরুণ যৌবনের বাউল সুর বেঁধে নিল আপন এক তারাতে, ডেকে বেড়ালো নিরুদ্দেশ মনের মানুষকে অনির্দেশ্য বেদনার খ্যাপা সুরে। সেই শুনে কোনো কোনো দিন বা বৈকুণ্ঠে লক্ষ্মীর আসন টলেছিল, তিনি পাঠিয়ে দিয়েছেন তার কোনো কোনো দূতিকে, পলাশপনের রং মাতাল ছায়াপথে কাজ ভুলানো সকাল বিকালে। তখন কানে কানে মৃদু গলায় তাদের কথা শুনেছি, কিছু বুঝেছি কিছু বুঝিনি, দেখেছি কালো চোখের পক্ষরেখায় জলের আভাস, দেখেছি কম্পিত অধরে নিমিলিত বাণীর বেদনা, শুনেছি কন্নিত কঙ্কনে চঞ্চল আগ্রহের চকিত ছঙ্কার। তারা রেখে গেছে আমার অজানিতে পঁচিশে বৈশাখের প্রথম ঘুম ভাঙা প্রভাতে নতুন ফোটা বেল ফুলের মালা, ভোরের স্বপ্ন তারই গন্ধে ছিল প্রিয় ফল। সেদিনকার জন্মদিনের কিশোর জগৎ ছিল রূপকথার পাড়ায় গায়ে গায়ে, জানা না জানা সংশয়ে। সেখানে রাজকন্যা আপন এলোচুলের আবরণে কখনো বা ছিল ঘুমিয়ে, কখনো বা জেগেছিল চমকে উঠে সোনার কাঠির পরশ লেগে। দিন গেল, সেই বসন্তী রঙের পঁচিশে বৈশাখের রং করা প্রাচীরগুলো পড়ল ভেঙে। যে পথে বকুল বনের পাতার দোলনে ছায়ায় লাগত কাঁপন, হাওয়ায় জাগত মর্মর, বিরহী কোকিলের কুহুরবের মিনতিতে আতুর হত মধ্যাহ্ন, মৌমাছির ডানায় লাগত গুঞ্জন, ফুলগন্ধের অদৃশ্য ইশারাবে সেই তৃণ বিছান বিধিকা পৌঁছল এসে পাথরে বাঁধানো রাজপথে। সেদিনকার কিশোরক সুর সেধেছিল যে একতারায়, একে একে তাতে চড়িয়ে দিল তারের পর নতুন তার। সেদিন পঁচিশে বৈশাখ আমাকে আনলো ডেকে বন্ধুর পথ দিয়ে তরঙ্গমন্ত্রিত জনসমুদ্র তীরে। বেলা অবেলায়
ধনিতে ধনিতে গেঁথে জাল ফেলেছি মাঝ দরিয়ায়, কোনো মন দিয়েছে ধরা ছিন্ন জালের ভেতর থেকে, কেউ বা গেছে পালিয়ে। কখনো দিন এসেছে ম্লান হয়ে, সাধনায় এসেছে নৈরাশ্য, গ্লানি ভারে নত হয়েছে মন, এমন সময় অবসাদের অপরাহ্নে অপ্রত্যাশিত পথে এসেছে অমরাবতীর মর্ত প্রতিমা। সেবাকে তারা সুন্দর করে, তপক্লান্তের জন্যে তারা আনে সুধার পাত্র, ভয়কে তারা অপমানিত করে উল্লল হাস্যের কলোচ্ছ্বাসে, তারা জাগিয়ে তোলে দুঃসাহসের শিখা ভস্মে ঢাকা অঙ্গারের থেকে, তারা আকাশবাণীকে ডেকে আনে প্রকাশের তপস্যায়, তারা আমার নিবে আসা দ্বীপে জ্বালিয়ে গেছে শিখা, শিথিল হওয়া তারে বেঁধে দিয়েছে সুর, পঁচিশে বৈশাখকে বরণ মাল্য পরিয়েছে আপন হাতে গেঁথে। তাদের পরও শনির ছোঁয়া আজও আছে আমার গানে, আমার বাণীতে। সেদিন জীবনের রণক্ষেত্রে দিকে দিকে জেগে উঠল সংগ্রামের সংঘাত, গুরু গুরু মেঘমন্ত্রে এক তারা ফেলে দিয়ে কখনো বা নিতে হলো ভেরি, খড় মধ্যাহ্নের তাপে ছুটতে হলো জয় পরাজয়ের আবর্তনের মধ্যে, পায়ে বিঁধেছে কাঁটা, ক্ষত বক্ষে পড়েছে রক্তধারা, নির্মম কঠোরতা মেরেছে ঢেউ। আমার নৌকার ডাইনে মায়ে জীবনের পণ্য চেয়েছে ডুবিয়ে দিতে, নিন্দার তলায় পঙ্কের মধ্যে, বিদ্বেষে অনুরাগে, ঈর্ষায় মৈত্রীতে সঙ্গীতে, পুরুষ কোলাহলে আলোড়িত তপ্ত বাষ্প নিঃশ্বাসের মধ্য দিয়ে আমার জগৎ গিয়েছে তার কক্ষপথে। এই দুর্গমে এই বিরোধ সংঘবের মধ্যে পঁচিশে বৈশাখের প্রৌঢ় প্রহরে তোমরা এসেছো আমার কাছে, জেনেছো কি আমার প্রকাশে অনেক আছে অসমাপ্ত, অনেক ছিন্ন বিচ্ছিন্ন, অনেক উপেক্ষিত। অন্তরে বাহিরে সেই ভালো মন্দ স্পষ্ট অস্পষ্ট, খ্যাত অখ্যাত, ব্যর্থ চরিতার্থের জটিল সংমিশ্রণের মধ্য থেকে যে আমার মুক্তি, তোমাদের শ্রদ্ধায় তোমাদের ভালোবাসায় তোমাদের ক্ষমায় আজ প্রতিফলিত, আজ যার সামনে এনেছো তোমাদের মালা, তাকেই আমার পঁচিশে বৈশাখের শেষ বেলাকার পরিচয় বলে নিলেন স্বীকার করে, আর রেখে গেলেন তোমাদের জন্যে আমার আশীর্বাদ। যাবার সময় এই মানসী মূর্তি রইল তোমাদের চিত্তে, কালের হাতে রইল বলে করব না অহংকার। তারপরে দাও আমাকে ছুটি, জীবনের কালো সাদা সূত্রে গাঁথা সকল পরিচয়ের অন্তরালে নির্জন নামহীন নিভৃতে নানা সুরের নানা তারের যন্ত্রে সুর মিলিয়ে নিতে দাও এক চরম সংগীতের গভীরতায়।